নমস্কার বন্ধুরা মনিকাস কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি খিচুড়ি খিচুড়ি খুবই জনপ্রিয় এবং সুস্বাদু একটি রেসিপি এর পুষ্টিগুণ কম বেশি সকলেরই জানা আছে আমরা সাধারণত চালের খিচুড়ি রান্না করে থাকি তবে চাল ছাড়াও কীভাবে খিচুড়ি রান্না করা যায় সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি রেসিপিটার জন্য নিয়েছি মেজারিং কাপের হাফ কাপ মুগ ডাল আর হাফ কাপ ডালিয়া আমি এখানে ছোটো দানার মুগ ডালটা নিয়েছি তবে আপনারা চাইলে বড় দানার মুগ ডালটাও নিতে পারেন এখন মুগ ডালগুলো শুকনো কড়াইয়ে লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নেব ডালগুলি খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে ডালগুলি ভাজার সময় ডালের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন বুঝতে হবে ডালগুলি ভাজা হয়ে গেছে ডালগুলি ভাজা হয়ে গেছে এখন এগুলি কড়ার থেকে নামিয়ে নেব এখন ডালিয়াগুলিও শুকনো কড়াইয়ে ভেজে নেব ডালিয়াগুলি ভাজার সময় চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে আর দুই থেকে তিন মিনিট অনবরত নেড়ে ভেজে নিতে হবে এর থেকে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই দেখুন ভাজা হয়ে গেছে এখন এগুলি কড়ার থেকে নামিয়ে নেব খিচুড়ি রান্না করার জন্য আমি কিছু সবজি নিয়েছি নিয়েছি আলু ফুলকপি গাজর শিম সবজি অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন এখন খিচুড়ির জন্য একটা মশলা তৈরি করে নেব এর জন্য নিয়েছি হাফ ইঞ্চি আদা আদাটা আমি গ্রেড করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এখন অল্প জল দিয়ে মশলাটা গুলে নেব এভাবে গুরু মশলা ভিজিয়ে রাখলে গুরু মশলার থেকে বাটা মশলার ফ্লেভারই আসে এখন ভেজে নেওয়া মুগ ডালগুলো জল বদলে বদলে খুব ভালো করে ধুয়ে নেব দেখুন ডালগুলি খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা সসপ্যানে জল নিয়ে সসপ্যানটা চুলায় বসিয়ে দিয়েছি এখন ধুয়ে রাখা ডালগুলি সসপ্যানে দিয়ে দিলাম তারপর একটা হাতা দিয়ে ভালো করে নেড়ে দেব আর একটা ফেনা আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ফেনা আসতে শুরু করেছে এখন ফেনাটা এভাবে কেটে ফেলে দেব দেখুন ফেনা কাটা হয়ে গেছে এখন ধুয়ে রাখা ডালিয়াগুলো মুগ ডালের সঙ্গে সসপ্যানে দিয়ে দেব ডালিয়াগুলি সসপ্যানে দেওয়া হয়ে গেছে এখন একটা হাতা দিয়ে ভালো করে নেড়ে দেব। দেখুন ফেনা আসতে শুরু করেছে এখন আবার ফেনা কেটে ফেলে দেব ফেনা কাটা হয়ে গেছে এখন দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দেওয়ার পর হাতা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে একটু সেদ্ধ হতে দেব আর অপর দিকে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল তিনটে শুকনো লঙ্কা একটা তেজপাতা তেজপাতা আর শুকনো লঙ্কা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ পাঁচ ফোরন ফুরন ভালো করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা মশলা দেওয়ার পর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেব আর সাত আট সেকেন্ড নাড়াচাড়া করার পর এখন এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো হলুদ দেওয়ার পর মশলার সঙ্গে হলুদ ভালো করে মিশিয়ে দেব আর সামান্য জল দিয়ে দেব এভাবে জল দিলে মশলা আর পুরা লাগবে না এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো সবজিগুলো দেওয়ার পর চুলার ফ্লেমটা লোতে করে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। আর দিয়ে দেবো ওয়ান ফোর চামচ লবণ লবণ দিয়ে সবজিগুলো আবার হালকা করে ভেজে নেব মশলার সঙ্গে সবজি ভাজার সময় সবজিটা যেন পোড়া লেগে না যায় এই জন্য দিয়ে দিলাম খুব সামান্য একটু জল এইভাবে জল দিয়ে ভাজলে মশলাও আর পোড়া লাগবে না আর সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে এইভাবে সবজি ভেজে খিচুড়ি রান্না করলে সবজির কাঁচা গন্ধটা আর থাকে না এখন সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডাল আর ডালিয়া আমি এখানে সসপ্যানটা ধুয়ে আবার জলটা দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়ার ডাল আর ডালিয়া দেওয়ার পর খন্তি দিয়ে ভালো করে আবার মিশিয়ে দেব এই পর্যায়ে আরেকটু জল দিয়ে দেবেন আর লবণটাও চেক করে নেবেন ঠিক আছে কিনা আর চুলার ফ্লেমটা লোতে করে সেদ্ধ হতে দেবো দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তবে সবজিগুলো আর একটু সেদ্ধ হবে তাই আবার ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে তিন চার মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে ভালো করে নেড়ে দেব আর চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে দেখুন আরেকটু সেদ্ধ করতে হবে তাই আবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে মিনিট দুয়েক ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে দেব। আমাদের ডালিয়ার খিচুড়ি একদম তৈরি হয়ে গেছে ডালিয়ার খিচুড়ি একটু ঘন হলে খেতে ভালো লাগে তাই আমি জলটা কম দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ঘি আর এক মুঠো কুচিয়ে নেওয়া ধনেপাতা ধনেপাতা আর ঘি দিলে খিচুড়ির গন্ধটা খুব ভালো আসে এখন খন্তি দিয়ে ঘি আর ধনেপাতা পাতা খিচুড়ির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। যদি আপনারা খিচুড়ি একটু পাতলা খেতে পছন্দ করেন তাহলে জলটা বাড়িয়ে দিয়ে দেবেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর সার্ভ করব তৈরি হয়ে গেল আমার আজকে সহজ পদ্ধতিতে ডালিয়ার খিচুড়ি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ